দুর্গাই নই, জগৎ গৌরী। শুধু তাই নয়, মহেশ্বরের ঘরও নেই, তাই তো প্রতিনিয়ত কৈলাসী স্বামীর জন্য সেবার আয়োজন করি। তাই আজ প্রভুর জন্য সুন্দর সুন্দর ফলাহারের আয়োজন করেছি। নন্দী ভেঙে সেই যে গেল ফলা, সে আর ফিরে এলো না। এদিকে জয়া বিজয়া ভাং ধোতরা চূর্ণ করছে। সেবার পর প্রভু যে গাঁজা ভাং সেবা করে, তাই পতির লাগিয়া কৈলাসী সুন্দর করে আমি সেবার আয়োজন করিয়েছি। কিন্তু সেই কতক্ষণ ধরে প্রতীক্ষায় বসে আছি, এখনো ফিরলেন না মহেশ্বর, কোথায় রয়েছেন তিনি? আমি আর বিলম্ব করবো না, আমার ওই মামার কথা মামিকে গিয়ে বলবো। তাহলে বিলম্ব না করে আমি চলে যাই মামির নিকটে। কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো, কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো। কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো, কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই তো আমি ডেকে ডেকে মামিমা রয়েছি কিনা, কোথায় মামিমা? ও মামিমা, এ যে নারদের কণ্ঠস্বর! হঠাৎ করে নারদের কৈলাসে আগমন কেন? মামিমা, নারদ ভাগ্নে ঠাকুর প্রণাম হয় তুমি চরণের আমি, কিন্তু আপনি এই বসে বসে কি করছেন তো মামিমা? নারদ আসন গ্রহণ করো। আমি আসন গ্রহণ করতে আসেনি মামিমা, আমি একটি সংবাদ নিয়ে ছুটে এসেছি আপনার নিকটে। আচ্ছা বলুন তো মামিমা, মামা কোথায় গেছে? জানিনি ভাগ্নি ঠাকুর, সেই প্রভাতে বেরিয়েছেন আর বলে গেছেন, পার্বতী আমার জন্য তুমি আহার প্রস্তুত করো। সেই স্বামীর লাগিয়া আহার প্রস্তুত করে আমি প্রতীক্ষায় বসে আছি। লাভ হবে না মামিমা, লাভ হবে না, এই আহার মামার ভোজন করবে না গো। কেন? বলবো, বলতে যেন বড় লাজ হয়, না বললেও যে হয় না। আমি বলবো মামিমা, মামা যেন চলেছে ওই কুচনে পাড়ায়।
তুমি কার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছো জানো? জানি মামিমা। আমি শুধু তোমার মামি নই, জগতের মা, জগৎ গৌরী আদি শক্তি। তুমি তার সামনে দাঁড়িয়ে তার প্রতি নিন্দা করছো, এমন দুঃসাহস তোমার হয় কি করে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ও গো মামিমা, আপনি শুধু আমার মামিমা নয়, আমার মায়ের সমান। তাই মায়ের কাছে কি সন্তান মিথ্যে কথা বলতে পারে? তবে কি হয়েছে বলো, তোমার মামা কোথায় রয়েছে বলো না? মামা যেন সুন্দর করে বিষবখানা সজ্জিত করে নিয়ে মামা চলেছে সেই কুচনি পাড়ায়। হরি বল হরি বল। নারদ! হ্যাঁ মামিমা। বারংবার তুমি আমার পতির নামে অমন মন্দ বাক্য বলছো, আমার রোষে কিন্তু তুমি রেহাই পাবে না নারদ। আপনি আমায় ক্ষমা করুন, হয়তো সে কথা শুনতে আপনাকে বড় খারাপ লেগেছি, কিন্তু মামি গো আমি আপনাকে অনুরোধ করে বলি, মামা যেন চলেছে ওই মামাকে কুচনি মারা যেতে দেবেন না মামি। আমি আপনার চরণে আমি প্রণাম জানিয়ে বলি মামিমা। বেশ, তাই হবে, এবার তুমি এসো। কিন্তু একটি কথা মামিমা, আমি যে এই সংবাদ আপনার কর্ণে তুলে দিয়েছি মামা যেন না জানতে পারে। হরি বল হরি বল। আমি আসি মামিমা। তাই হবে নারু। তবে কথাটা কি সত্যি? সত্যি কি প্রভু কুচুনি পাড়ায়? না না, যিনি জগতের ঈশ্বর, দেবের ঈশ্বর, ভোলানাথ মহেশ্বর, তিনার এখনো আচরণ কি শোভনীয়! নিশ্চয়ই কোনো ছলনা করেছে নারদ, যাতে প্রভুর সঙ্গে আমার ক্রন্দল বাঁধে। কিন্তু নারদমণি তো বারবার অমন কথা বলবে না, আমায় দেখতেই হবে এমন কি রহস্য লুকিয়ে আছে প্রভুর মধ্যে, যা জগৎ গৌরী হয়ে আমি জানতে পারবো না। আজ ফিরুক কৈলাসী যেভাবেই হোক আমাকে জানতেই হবে মহেশ্বরের তার গোপন ষড়যন্ত্র জানতেই হবে। বারবার মহেশ্বর এই পৃথিবীতে সৃষ্টির স্মৃতি রচনা করছে, কিন্তু আমি তার ঘরণি হয়ে জানতে পারি না। কেন কেন জানতে পারবো না? সংসারে নিলাই মেতে উঠেছিলাম কৈলাসে প্রভুর সঙ্গে, এমন গোপন রহস্য আমি জানতে পারলাম না। দিনের পর দিন ধরে মহেশ্বর এভাবে আমাকে ছলনা করছে, তিনার ঘরণি হয়ে আমি সত্যিটা জানতে পারবো না। যদি তাই হয় আমাকে নিজেই নিজে সতর্ক হতে হবে, আমাকে জানতেই হবে এ রহস্য কি। আজ ফিরুক মহেশ্বর, ফিরুক মহেশ্বর। যদি বিলম্ব করি তাহলে দেবী চন্ডিকা আমাকে বাধা দেবে। না, আমি আর বিলম্ব করবো না, আমি মুহূর্তের মধ্যে চলে যাব, আমি আর বিলম্ব করবো না। বুঝতে পারছি না আমি, কিছুতেই বুঝতে পারছি না মহেশ্বর কেন এমনটি করছে আমার সঙ্গে। যিনি সংসারে নিলাই মেতে উঠে আমায় একাকিনী ফেলে বারংবার কোথায় চলে যাচ্ছেন তিনি। আজ আসুক, এমন ভাবে সংসারে আমি আবদ্ধ করব যে এই সংসারে নিলায় আবদ্ধ বাঁধন ছিঁড়ে কোথাও যেতে পারবে না মহেশ্বর, কোথাও যেতে পারবে না। লাগিয়ে যে আমি সেবার জন্য নৈবেদ্য সাজিয়েছি, প্রতি সেবা আমি দিব করাতে পারবো না, আমি জ্ঞাত হয়ে যাব। যেভাবে হোক না কেন মহেশ্বরের প্রতীক্ষা আমায় করতেই হবে, আমায় করতেই হবে। অপারেটর সাউন্ড দিন। হ্যালো,
যে সমস্ত দর্শনার্থী ও গ্রামবাসী মোটরসাইকেল ও সাইকেল নিয়ে প্রবেশ করেছে ওনার উদ্দেশ্যে বলবো, আপনারা সাইকেল ও মোটরসাইকেলগুলো অন্যথায় রেখে আসুন। মেলার মধ্যে যে আপামর জনসাধারণের ভিড়, আপনাদের সাইকেল ও মোটরসাইকেল এই মেলায় বিভ্রান্ত সৃষ্টি করছে, আপনারা অবশ্যই সাইকেল মোটরসাইকেলগুলো অন্যথায় রেখে আসুন। কমিটির পক্ষ থেকে ভক্তমদি বাবাদের ও মায়েদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত বাবারা সাইকেল ও মোটরসাইকেল নিয়ে এসছেন আপনারা অতি সত্তর অন্যথায় রেখে আসুন। আপনাদের বিশেষ অনুরোধ, আপনারা অন্যথায় রেখে আসুন, রেখে এসে মায়ের গুণগান কীর্তন শুনুন। ধন্যবাদ। প্যান্ডেলের মালিক যিনি আছেন, প্যান্ডেলের মালিক যিনি আছেন, তিনি মায়ের চরণে আর বিলম্ব করা করেছে পূর্ণ 101 টাকা ফেরত। এই মুহূর্তে আমি কম্বল বলে যাব, ওই তো আমি চন্ডীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এতক্ষণে হয়তো আমার ভাগ্নে নারদ চন্ডীকে সংবাদ দিয়ে দিয়েছে, চন্ডী চলে এলে আমার কমল বনে আর যাওয়া হবে না, আমি যাব, আমি যাব, মহেশ্বর। কোথায় চলেছেন আপনি? কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ হয়, যে বাঘিনীকে বয় সেই বাঘিনী আমার সামনে নয়। এমন কি ছলনা করছেন চন্ডী? তুমি আমায় জিজ্ঞেসা করেছো আমি কোথায় চলেছি, তাই তো? হ্যাঁ ঠিক তাই। শোনো চন্ডী, শোনো 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 শোনো, আমি কোথায় চলেছি, ওই যে আমাদের কার্তিক রয়েছে, কার্তিক, কার্তিকের বাহন ময়ূর। মামাকে মামি ধরে ফেলেছে। ওই ময়ূরটা কোথায় উড়ে চলে গেছে, আমি ময়ূরই খুঁজে বেড়াচ্ছি চন্ডী। মহেশ্বর, আর কত ছলনা করবেন আপনি? চন্ডী, আমি কি কোনো ভুল বলেছি? ওই তো ময়ূর, কৈলাসেই চরাচর করছে। কোথায় কোথায়? ও চন্ডী, তুমি তো জানো আমি খুব ভোলা, আমি ভোলা মহেশ্বর, কথায় কথায় সব কথা ভুলে যাই। ময়ূর নয় চন্ডী, ময়ূর নয়। তবে ওই যে আমাদের গণেশ, গণেশ তার ওই বাহন যে মুশিক, মুশিক কোথায় কোন গর্তে ঢুকে গেছে তাকে পাওয়া যাচ্ছে না, আমি তাকেই খুঁজছি। তাই বুঝি? আর কত ছলনা করবেন মহেশ্বর? ছলনা কেন, আমি তো মুশিককে খুঁজে বেড়াচ্ছি, ছলনা কেন করবো তোমার? আসলে সত্যি তা নয়। তাহলে আপনি মুশিক খুঁজতে নয়, আপনি যাকে খুঁজতে এত বিচলিত হয়েছে সেই মুশিক কৈলাসেই রয়েছে। ও মুশিক কৈলাসেই রয়েছে, ও এটাও আমি ভুলে গিয়েছিলাম। জানো চন্ডী, আমার যে বৃষ, বৃষ আমার বাহন, ওই বৃষকে আমি খুঁজে বেড়াচ্ছি, বৃষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যাই বৃষকে খুঁজতে। দাঁড়ান মহেশ্বর, আর কত ছলনা করবেন আপনি? আমি বৃষককে খুঁজতে দিন গড়িয়ে ফেলেছেন, হ্যাঁ, তবু আপনি বৃষককে খুঁজে পাননি তাই না? না না না, পাইনি, অনেকক্ষণ থেকে খুঁজছি। কিছুক্ষণ পূর্বেই আমি বিষককে খেতে দিয়ে এসেছি, তার আহার প্রস্তুত করে তাকে সেবা দিই, আপনার জন্য সেবা নিয়ে বসে রয়েছি, সুন্দর করে নৈবেদ্য সাজিয়েছি। নারায়ণ, আর আপনি? নারায়ণ, সারা দিন বয়ে গেল, সন্ধ্যা নেমে আসছে, এখন আমার সঙ্গে আপনি ছলনা করছেন চন্ডী? তবে আমি এত কষ্ট করেছি, আপনার জন্য আহার প্রস্তুত করেছি চন্ডী, এই নৈবেদ্য কি এভাবে পড়ে থাকবে? শোনো চন্ডী, শোনো, আমি তোমার নৈবেদ্য অবশ্যই গ্রহণ করবো চন্ডী, তবে বর্তমানে আমি কৈলাসে ফিরে যেতে পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তো তাই ওই যে সামনে মোহন মন্দির দেখা যায়, চলো আমরা দুজনে মিলে ওই মোহন মন্দিরে সামান্য বিশ্রাম করে তারপর আমার কৈলাসে ফিরে যাব। এসো চলো চলি, চলো, তাই হবে মহেশ্বর। বসে, এখানে আপনি বসে, আমি নিজ হস্তে আপনাকে সেবা করিয়ে বিশ্রামে জ্ঞাত করবো।
আপনি বসেন এখানে, বসেন মহেশ্বর। এই নিন, সারা দিন আহার করেছি কি না জানি না, মুখখানা বড্ড শুকিয়ে গেছে আপনার। বম 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 বম, একটু সেবা করুন মহেশ্বর। শোনো চণ্ডী, তোমার চোখের জল তুমি মুছে ফেলো, তুমি আঘাত পাও, এমন কোনো কাজ আমি করতে যাচ্ছি না চণ্ডী। এই নিন মহেশ্বর, এই নিন, আহার করুন, সেবা দিন আপনি। আপনি বিশ্রাম করুন, আমি আপনার পদের সেবা করছি। এই সুযোগে আমি এই এই মন্দির থেকে বেরিয়ে পড়ব, না আর বিলম্ব করব না, আমি যাই। তুমি থাকো, তুমি ঘুমাও চণ্ডী, তুমি ঘুমাও, আমি চললাম কমল বনে, আমি চললাম। কোথায় যাচ্ছেন আপনি? বারবার কেন ধরা পড়া যাচ্ছি আমি? চণ্ডী শোনো, আমি ভাবলাম এই যে তোমার সঙ্গে ঘুমিয়ে আছি, তোমার বুঝি কোনো অসুবিধে হচ্ছে, তাই আমি ভাবলাম ওই একটু দূরে গিয়ে ঘুমোবো, তাই যাচ্ছিলাম। না না, আমার কোনো অসুবিধে নেই, আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনার পদ সেবা করছি। না না, মহেশ্বর নিশ্চয়ই একটা কিছু না কিছু আমার কাছে লুকোচ্ছে, আমাকে জানতেই হবে, তাই তোমায় আমি এমনভাবে আমার আমার মায়ায় তোমায় এমনভাবে বেঁধে রাখবো, দেখি মায়ার সংসার ছেড়ে তুমি কি করে চলে যেতে পারো মহেশ্বর, কি করে? এবার সত্যি সত্যি চণ্ডী ঘুমিয়ে পড়েছে, এবার আমি চলে যাব, আর আমি এই মুহূর্তে এই মন্দির পরিত্যাগ করব। চণ্ডী আমার জটার সঙ্গে তার বস্ত্রের আঁচল সুন্দর করে বেঁধে দিয়েছে, না আর যাওয়া যাবে না। চণ্ডী অটো চণ্ডী, অটো। কি মহেশ্বর, কি হয়েছে? শোনো চণ্ডী, আমি তোমার কাছে আর গোপন করব না, আমি কোথায় যাচ্ছি জানো? আমি চলেছি কমল বনে কমল তুলতে, আমি কুচনি পাড়া যাব না চণ্ডী, আমি তোমায় কথা দিলাম। কমল পুষ্প? হ্যাঁ, কমল পুষ্প যে আমার অতি প্রিয়, আমি যে কমল পুষ্পে খুব ভালোবাসি, তাই তো কমল পুষ্প দিয়ে আমার কেশ সজ্জিত করব, আর এই সুন্দর তো অনুভব করবেন আপনি। তবে এনে দিন আমায় কমল পুষ্প। অবশ্যই, আমি যখন কমল বনে যাব, তোমার জন্য কমল তুলে তোমার জন্য নিয়ে আসব, তোমার হাতে আমি তুলে দেবো চণ্ডী, আমি তোমায় কথা দিলাম। আজকের মতো আমাকে যেতে দাও, আর কোনোদিন আমি ওই কমল বনে যাব না। বেশ, তবে যান আপনি, আপনি আমার জন্য কমল পুষ্প নিয়ে আসুন। অবশ্যই, তাহলে আসি চণ্ডী, তোমার চোখের জল মুছে ফেলো চণ্ডী, যাও তুমি ফিরে যাও কৈলাসে, আমি বিলম্ব করব না, অতি শীঘ্রই আমার কৈলাসে
তোমার জন্য পুষ্প চয়ন করে ফিরে আসব চন্ডি। তাই জানি তুমি চলে গেলে তার প্রেম প্রিয়শির লাগিয়া কমল পুষ্প চয়ন করতে গেলে কালীদহে কত ভালোবাসেন আমায়। আর নারদ শুধু শুধু প্রভুর লাগিয়া মন্দ বাক্য বললেন, তবে তবে স্বামীর চোখে একটি ছলনা দেখতে পেলাম। তবে কি সত্যি কোনো ছলনা করছে আমার সঙ্গে? এমন কি সত্য লুকিয়েছে যা আমি জানতে পারবো না? তিনি আমাকে কেন জানাতে চান না? কি রহস্য রয়েছে? যার সঙ্গে আমি সুখে ঘর বেঁধেছি, আমার সকল আশা সকল আলো নিভিয়ে দিয়ে আমার কাছে ছলনা করে চলে গেলেন, কমল বনে যাব আমি। আপনি যতই দূরে যান না কেন প্রভু, আপনার পিছে আমিও যাব। দেখি তুমি গৌরীকে ছেড়ে কি করে জগৎ সংসারে লীলা রচিত করতে পারো। গৌরী ভিন্নে তোমার লীলা সব ব্যর্থ। আমি যাব, যাব আমি মহেশ্বর যাব। তাই আমার মন কেঁদে কেঁদে এই কথাই বলছে। নিভে গেছে দীপ, শেষ হয়ে গেল ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালুচরে বেঁধেছি আমি বাসা। নিভে গেছে দীপ, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, নিভে গেছে দীপ, শেষ হয়ে গেছে ভালোবাসা, নিভে গেছে দীপ, শেষ হয়ে গেছে ভালোবাসা। আমি আসছি মহেশ্বর, আপনার পিছে আমি আসছি, আসছি। আপনি কোথায় চলেছেন? আমিও যাব, আমিও যাব আপনার পিছে পিছে। শান্তি, শান্তি, পরম শান্তি। আমার চণ্ডী আমায় বিদায় দিয়েছে, আমি এবার কমল মরে যাব। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আমি গঞ্জিকা সেবন করিনি, তাই বসে বসে আমি গঞ্জিকা সেবন করে তারপর তারপর চলে যাব সেই কমল বনে।
महाधन नहे महाधन कर्म निर्गत हईल मोर अंग हईते घर्मे घर्मे जाय मोर बसन भिजिया ना कहबे ना ताहा मोर तो मध्ये घर्म करिया परित्याग जाइब आमि सेइ कमल बनते बम 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 জানিতে চাহো মোর সাক্ষাতে আমি আমি তব সৃষ্টিকর্তা আমি তব পিতা আমি তব তুমি হচ্ছে আমার সৃষ্টিকর্তা হ্যাঁ আমি আমার পিতা তুমি তবে তবে তোমার চরণে সর্বপ্রথম প্রণাম আশীর্বাদ করি কন্যা তোমার জীবন সুখময় হোক তবে কন্যা সৃষ্টি করি আছি যাবে তব নাম আমি অবশ্যই প্রদান করিব কি নাম তো হইতে জন্ম তব তাই তব নাম হইবে নেতুলা নেতুলা তবে আমার বাস কোথায় হবে কোথায় হবে আমার স্থান বাস হইবে মোর মোর কুটিরে ওই সুদূর কৈলাসে কৈলাসে ও তবে আমার মা কে মাতা মাতা তব দেবী চণ্ডিকা তব মাতা রই আছে সেই কৈলাসে যদি চাহো মাতার সঙ্গে করিতে সাক্ষাৎ মুহূর্তের মধ্যে যাইতে হইবে তোমায় আমার সেই কৈলাসে বেশ তবে আর বিলম্ব কেন নিয়ে চলো আমার কৈলাসে দাঁড়াও আমি যাইব না আমার কৈলাসে ফিরিয়া আমি যাইব কমল বনে কমল তুলিতে তুমি যাইবে তব মাতার সঙ্গে সাক্ষাৎ করিতে তাহাই চে দেখো ভক্ত হস্ত মুলাইয়া আমি সৃষ্টি করিলাম একটি পুষ্করণ সেই পুষ্করণে করিয়া রহল তাই হবে পিতা আর বিলম্ব না এই মুহূর্তে যাব আমার মাতার নিকটে যাও কন্যা যাও ওই পুষ্পরতে করিয়া রহ চলে যাও তব মাতার সকাশে তাই হবে পিতা জানি না
আমি নেতুর সৃষ্টি করেছি, নেতুলার সৃষ্টি করেছি, জানি না সৃষ্টিকর্তার কি ইচ্ছে, সৃষ্টি করে তাকে আমি পাঠিয়ে দিয়েছি আমার কৈলাসে। ওই তো ওই তো দেখা যায় সরজী নদী, সেই সরজী নদীতে খেয়া ভাই ছড়ো যা, আমি যাব সেই সরজী নদী পার হয়ে সেই পুষ্প কারণে পুষ্প তুলতে। না আর বিলম্ব করব না, যাই বম 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 বম। আপনাদের জনসাধারণকে জানাই কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠান চালাতে অনেক অর্থের প্রয়োজন, তাই আপনারা অবশ্যই মুক্ত হস্তে দান করুন, যতটুকু পারবেন, 5 টাকা 10 টাকা 1 টাকা 2 টাকা কমিটির অফিসে এসে দান করে যাবেন। আপনার কি কি পরিমাণে দানি এই মহৎ উৎসব সমাহার। আমি অষ্টভক্তা পড়ি, তাই তো ছুটে যাবো সাগর তীরে স্নান করিবার, স্নান করে এসে অন্ন ভক্ষণ করব। আমি বিলম্ব নয়, হয়তো দেখা যায় সম্মুখে সাগর তীরে, সেই সাগর তীরে স্নান করে ফিরে যাবো নিজের কুটিরে, ছুটে গিয়ে আমি অন্ন ভক্ষণ করব। কুৎসিত বাণী, কুৎসিত মুখপান, কুৎসিত অঙ্গ নিয়ে কে রয়েছে? কে অর্থ হাসে, কে আমার এই সমস্ত দেবকে অর্থ হাসে আসে, কে সে? হে নারী তুমি, আজ তোমার সর্বাঙ্গ কি হয়েছে? এত কুৎসিত চেহারা নিয়ে, কুৎসিত অঙ্গ নিয়ে কি করছো তুমি আমার এই সন্মুখেতে? এই নারী, এক সামান্য তুচ্ছ নারী হয়ে তুমি আমার করছো উপহাস, শুনে রেখো আমি মনির শ্রেষ্ঠ অষ্টভক্তা মণি, যদি আমি আলোচনায় সফল করে থাকি, যদি আমি এই পবিত্র হস্ত দিয়ে যদি ভগবানের আমি আলোচনায় তুষ্ট করে থাকি, তাহলে আমি তোমায় করলাম অভিশাপ, আমার অভিশাপ হবে তুমি ধ্বস্ত হয়ে অনিষ্টর করবে তা সত্য। ও গো বাবা, আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, আমি অভিশাপ তোমার। এই নাই, আমি মনির শ্রেষ্ঠ অষ্টভক্তা মণি, আমার সে ভক্তি বাণী ফিরিয়েছে, সেই বাণী কখনো ফিরিয়ে নিতে পারবো না, সেই বাণী কখনো ফিরিয়ে নিতে পারবো না, সেই বাণী অবশ্যই 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 বলবে। বাবা, তোমার কাছে আমি হাসতে ধরে মিনতি করে বলি, তুমি আমার এই অভিশাপকে ফিরিয়ে নাও। পারবো না, পারবো না এই অভিশাপ ফিরিয়ে নিতে, শুনে রেখো আমি চলে যাই, কিন্তু এই অভিশাপ অবশ্যই বলবে। যখন অভিশাপ দিয়েছে আমার মস্তকে, এই অভিশাপ নিয়ে আমি ফিরে যাব আমার কৈলাসে। তাই তো আমি হচ্ছি সরোজা দমিনী, এই ঘাটের পারাপারে করে দিই আমি, যেই আসুক না কেন সকলকে এই ঘাটের মাঝে এই নৌকায় করে আমি ওপারে করে দিই, তাই আজও বসে রয়েছি এই ঘাটে পারাপার করব বলে, দেখি যদি কেউ আসে আমি পার করে দেব, যদি কেউ না আসে আমি ফিরে যাব আমার সেই কুটিরে। এই পথই মহেশ্বরে গিয়ে গেছে,
তবে এই সরোজা নদী সরোজা নদী ওপারে যায়নি তো আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে এই কি দেখছি আমি নদীর জলে এক ছোট্ট তরি ভাসছে সেই তরিতে এক মেয়ে মানুষ যেন খেয়া বাইছে কে তুমি মেয়ে শুনছ ওই মেয়ে কে গো কে তুমি আমি গৌরী গৌরী এদিকে এসো দাঁড়াও আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না ওপারে যাবে বুঝি ওপারে যাব না তবে তোমার কাছে একটা সন্ধান নিতে এসেছি সন্ধান আচ্ছা তুমি নিত্যদিন কি এই সরোজা নদীতে খেয়া পার করো হ্যাঁ এই ঘাটের পারাপারে আমি মাঝে হয়ে রয়েছি আচ্ছা তোমার নাম কি গো মি আমার নাম সরোজা রমণী সরোজা হ্যাঁ বাহ অতি সুন্দর নাম জানো আমার নামও সরোজা সরোজা আমাকে কেউ গৌরী বলে ডাকে কেউ সরোজা বলে ডাকে কেউ বিমলা বলে ডাকে কেউ কমলা বলে ডাকে কেউ পার্বতী কেউ চণ্ডী আমার অনেক নাম তাই বুঝি তাই কথাই বলে নামে নামে নাম মিললে মিতা আরে তার নামে পিতে গেলে পিতা তাই আজ থেকে আমরা সই তাই না সত্যি আমার নাম যা তোমারও নাম তা তাই আজ থেকে তুমি আমার সই আর আমি তোমার সই আচ্ছা বলছিলাম হ্যাঁ এই খিয়া পার করে ত্রিশূল হাতি নিয়ে মাথায় জটা নিয়ে কেউ পার হয়েছে ত্রিশূল হাতে মাথায় জটা না আজ তো সেরকম কাউকে পার করিনি তবে মাঝে মাঝে আমি ওনাকে পার করে দিই মাঝে মাঝে পার করো হ্যাঁ তবে কি মহেশ্বর আবার নতুন করে পৃথিবীতে সৃষ্টির স্মৃতি আমি কি ভাবছি গৌরী ভিন্ন কি করে সৃষ্টি করতে পারে জগতে না না এই সরোজা ডোমনির সঙ্গে আমি ছলনা করব আচ্ছা সরোজা বলো বলছিলাম আমরা যখন সই হ্যাঁ তাহলে আজ থেকে তোমার কাজের ভার আমি নিলাম আর আমার কাজের ভার তুমি নেবে এ কি করে সম্ভব আমার কাজ তো আমাকেই করতে হবে তুমি আমার কাজ কি করে নেবে শুধু তিন দণ্ডের জন্য তুমি সাজবে গৌরী আর আমি সাজবো সরোজা ডোমানি তাই বলছি তুমি আমার আবরণ ভূষণ পরিধান করবে আর তোমার আবরণ ভূষণ আমি পরব আমি তোমার খেয়া পার করব আর তুমি আমার মতো সেজে তিন দণ্ড কৈলাসে বসে থাকবে তাই বুঝি হ্যাঁ সত্যি গো সবসময় এই নৌকা বাইতে বাইতে ক্লান্ত হয়ে যায় আজ যখন তুমি আমার সই হয়ে আমার ক্লান্ত দেখে তুমি যখন আমার কাজের ভার নিতে চাইছো আমার কোনো অসুবিধা নেই তবে এসো আমরা ওই বৃক্ষের আড়ালে নিজেকে নিজে বদলে ফেলি এসো বেশ নৌকাখানা ওখানে রাখো আর আমার সঙ্গে এসো আমার আবরণ ভূষণ তোমায় সুন্দর করে সাজিয়ে দেব আর তোমার আবরণ ভূষণ আমি পরিধান করব বেশ এসে সরোজা তাই এসো সরোজার রূপ ধারণ করেছি দেখবো মহেশ্বর নিত্যদিন এই ঘাট পার হয়ে কোথায় যাই এই সরোজা নদীর তীরে সরোজার সঙ্গে কি কর্ম করে তাই আমি দর্শন করব এই ডিঙ্গার মাঝে বসে থাকবো আমি দেখব কখন সে মহেশ্বর আসে এপার থেকে ওপার যাওয়ার জন্য
আমি দেখতে পাই সরোজ নদীর ওপারে সরোজা খেয়া নিয়ে বসে রয়েছে। না আমি তাকে ডাক দেব না, ডাক দিলে সে তো এপারে আসবে না, আমি তাকে ডাক দেব সরোজা। দেখো আমি এসেছি সরোজা, তুমি তো জানো আমি প্রত্যেক দিন তোমার খেয়ায় পার হয়ে যাই, তাই বলছি এবারে এসো না, আমি আজকে প্রতিদিনের মতো পার হয়ে যাব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই তরিণী ওপারে যাচ্ছি। ও তুমি আমায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলছো? আমি বুঝতে পেরেছি সরোজা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অপেক্ষা করতে বলছো, তোমার বুঝি অভিমান হয়েছে? অভিমান নয় গো, অভিমান নয়, নিত্যদিন তোমায় আমি এই ঘাট থেকে এপার থেকে ওপারে করে দিই। হ্যাঁ কোনোদিনও তুমি আমায় করে দিয়ে যাও না। ও করে দিয়ে যাইনি বলে তোমার অভিমান হয়েছে তাই তো? অভিমান হবে না, দেখো দেখো এই করে দিয়েই তো আমার সংসার চলে। শোনো সরে যা, আমি যতদিন করে দেইনি তোমায়, আজকে প্রত্যেক দিনের যত করি লাগে আমি একসঙ্গে তোমায় দিয়ে দেব। এই যে শোনো, আমার এই ভিক্ষের ঝুলিতে কত কড়ি রয়েছে, কত কড়ি রয়েছে শোনো, এই যে শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, নিত্যদিন পার করে এই খালি ঝোলাই দেখাও, আজ যেন সত্যি ওই ঝোলার মধ্যে কড়ি রয়েছে, আমার ভিক্ষের ঝুলি ভর্তি হয়ে রয়েছে। আমি পার করে দিলে আমায় কড়ি দেবে বুঝি? সব কড়ি আমি তোমায় দিয়ে দেব। বেশ তাই যদি হয় এসো, এই দিকটাই এসো, আমি তোমায় পার করে দিই। এসো সরে যা, এসো। এবার ওপারে চলো। বেশ শক্ত করে ধরে থাকো, আমি আস্তে আস্তে করে তোমায় ওপারে করে দেব। চলো। জীবন তরীর মাঝে দয়া, আমি যাইতে চাই যে পারে, মাঝে দরিয়ায় কোলে হারাইলাম পার করো আমারে, জীবন তরীর মাঝে দয়াল, জীবন তরীর মাঝে দয়াল, যাইতে চাইতে পারে মাঝে দরিয়ায় কোলে হারাইলাম পার করো। হ্যালো
बोल तो सरोजा एत रूप तुम कथाय पेले रूप हाँ रूप देखे पागल हो गेछि सरोजा छी 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 जानो सरोजा आमार घरोनी चंडी तार तो एतो रूप आर आमी देखते पाच्छी तार चाइतेओ तोमार अधिक रूप सरोजा आमी तोमाय भालो भेबे एपार थेके ओपारे करे देबो बोले आमार नौकाय चापियेछि जानो सरोजा आज तुमि हाँ बुक थेके एमन बाणी बेर करले छी तोमार लज्जा करा उचित तुमि राग करो ना तुम राग करो ना सरोजा जानो सरोजा आमार की मने होय तोमार पायेर नखे जतटा रूप रयेछे आमार चंडीर सर्वांगे ततटा रूप नेई सरोजा आमि तोमाय कोनोदिन एमन करे भाबिनि सरोजा आमार संगे एभाबे करते पारो सरोजा तोमार रूपे जे आमि पागल हये गेछि सरोजा तोमार रूपे आमि पागल हये गेछि एतो दूरे नय एतो महेश्वर आचरण छी महेश्वर छी हमार भाव के अभाव हुच्छे जिनि देवेर देव महादेव तिनारे कोनो आचरण सामान्य एक दमिनी रूप देखे मुग्ध हुए आलिंगन लिप्त अरे ना श्री महेश्वर आमी जाए दारण कोथाओ जेते पारबेन ना आपनी आज फिरते हबे आमार संगे कैलाशे एमन कि छलना करेछेन आमार संगे जा आमी जानते पारबो ना आपनी जाच्छेन खेयार ओपारे रहस्य बोलुन महेश्वर बोलते आज आपनाके हबेई कि एमन रहस्य लुकिये आछे ओई सरोजा नदीर ओपारे जे आज आपनी आमाके लुकिये छलना करे ओपारे जाच्छेन बोलुन आछे आछे चंडी तोमार क्रोध तुमि परित्याग करो चंडी आज आमि चलेछि एक शुभ काजे तोमार काछे आमि गोपन करबो ना चंडी तोमारो निश्चय मने हबे সেই সমুদ্র মন্থনে যত বিষ উঠেছিল সেই বিষ আমি তুলে দিয়েছিলাম বাসুকির হাতে আমি তোকে কথা দিয়েছিলাম চণ্ডী বাসুকি এই বিষ তুমি রাখবে অতি যত্ন করি যতদিন না সৃষ্টি হয় জয় বিষ হরি তাই চণ্ডী আমার মনে হয় সৃষ্টিকর্তার ইচ্ছে আজই হয়তো সেই জয় বিষ হরি সৃষ্টি হবে তাই অনুরোধ করছি চণ্ডী সৃষ্টিকর্তার ইচ্ছে পূর্ণ করার জন্য আজকের মতো আমায় যেতে দাও আর আমি কোনোদিন ওই কমল বনে আসব না তোমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমাকে উপেক্ষা করে কোনোদিন আমি কমল বনে যাব না চণ্ডী যদি তাই হয় আপনাকে আমি সময় দিলাম দুই দণ্ড এক দণ্ড জিতে এক দণ্ড আসতে এই দুই দণ্ডের মধ্যে ফিরে আসবেন আপনি কৈলাশ ভুবনে মাত্র দুই দণ্ড সময় ওই দুই দণ্ড সময়ের মধ্যে আমায় ফিরে যেতে হবে আমার সেই কৈলাশে না আমি আর বিলম্ব করব না ওই যে সামনে দেখা যায় সেই সেই সরোবর যে সরোবরে অনেক পদ্ম প্রস্ফুটিত হয়েছে আমি আমি সেই পদ্ম চয়ন করে ফিরে যাব আমার কৈলাশে না আর বিলম্ব নয় এবার আমি সেই সরোবরে স্নান করব সেই স্বর্ণমুখী সরোবরে আমি স্নান করব তার কেটে গেছে দেখি দেখা যে করো একি অপারেটর এ আমি কি দেখতে পাচ্ছি ওই তো কপট কপটি কপট কপটি রমণ করছে ময়ূর ময়ূরী রমণ করছে হংসা হংসী কেলি করছে আহ
कामेर जाला सह्य करते ना पेरे एकी करलाम आमी এই তো আমার হাতে রয়েছে আমার মহাধন এই ধন এই মুহূর্তে আমি কি করব না 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 একটি সুন্দর পদ্মপত্র সৃজন করে সেই পদ্মপত্রে রেখে দেব এই ধন বিধাতার যদি ইচ্ছে হয় সৃষ্টিকর্তার যদি ইচ্ছে হয় এই ধন থেকে হয়তো সৃষ্টি হবে জয় বিশহরি পদ্মপত্র সৃজন করেছি সেই পদ্মপত্রে দেখে দিলাম সৃষ্টিকর্তা আমার কর্ম আমি করেছি সৃষ্টিকর্তা বিধাতা আমার কর্ম আমি করেছি এবার তোমার কর্ম তুমি করো বিধাতা তোমার কর্ম তুমি করো চলো কেমন আর আর দেরি নয় আমরা যাবো এবার আমাদের আহারের জন্য চলো খেমি আর দেরি করবো না চলো আর করি আমরা তাই হবে চলো তোমার সহ্য হচ্ছে না বেশ 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 খেমে বেশ খেমে কি আমার খেমির কি হয়ে গেছে আমি আর দেরি করব না এই মুহূর্তে আমি সৃষ্টিকর্ত ব্রহ্মদেবকে স্মরণ করব ব্রহ্মদেবায় নমঃ ওম ব্রহ্মদেবায় নমঃ ভক্তি বসুহত ব্রহ্মদেবা আমি সৃষ্টিকর্ত ব্রহ্ম ॐ ब्रह्मदेवाय नमः ॐ ब्रह्मदेवाय नमः ॐ ब्रह्मदेवाय नमः बोलो पक्षिका अभी तुम्हारी आराधना আজ আমি আসতে বাধ্য হয়েছি দেখো না আজ আমার খেমি এমন কি জিনিস খেয়েছে আমার খেমি আর এই নিজের দেহ নিয়ে থাকতে পারছে না শুধু চিৎকার করছে বলো না তোমার পক্ষিকা হ্যাঁ সেই নন্দন কাননে হ্যাঁ কি ভক্ষণ করেছে হ্যাঁ তাই তো বেশ আমি তাহা জানার চেষ্টা করছি ও Oh.
পক্ষিকা হ্যাঁ তোমাইয়া যা করেছো ভুল করেছো তবে তোমরা যাকে খাদ্য বস্তু মনে করে ভক্ষণ করেছো হ্যাঁ তাহা যে খাদ্য নয় তবে এখন কি হবে প্রভু সে হলো দেবাদিদেব মহেশ্বরীর মহাশক্তি রতি তবে তোমরা খাদ্য মনে করে ভক্ষণ করেছো তবে বলেন প্রভু এখন কি হবে তাই এই যন্ত্রণা হতে মুক্তি পেতে হলে যাও সেই নন্দন কাননে গিয়ে উৎকার করে দাও তাই হবে তাই হবে কল্যাণ হো চলো খেমি চলো তুমি যে জিনিসটা খেয়েছো সেই জিনিসটা আবার এই নন্দন কানন গিয়ে উদ্গার করে দিতে হবে এসো বেশ বেশ এখানে থাক এবার আমরা চলো আমরা চলে যাই এসো খেমি এসো সিন্ধু জগৎপতি কপিশ কপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে আমার ভয়ে কোনো পশু পাখি আকাশে উঠতে পারে না কারণ ওর যত নিঃশ্বাস রয়েছে এই নিঃশ্বাসে যদি কোনো পশু পাখির প্রতি পড়ে তাহলে পশু হয়ে যাবে কিন্তু না একই নাম ঈশ্বর আজ এমন কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আজ আমায় এই পাতালে জন্ম দিলে তুমি জন্ম দিলে এ গুরুদেব জানি না তোমার সাধন জানি না তোমার ভজন তাই গুরুদেব আজ আমি তোমায় করব স্মরণ গুরুদেব তুমি যেখানেই থাকো না কেন তুমি তুমি এই অধম বাসুকে তুমি আশীর্বাদ করো তুমি আশীর্বাদ করো তাই গুরুদেব তাই তোমার রাঙা চরণে জানাই তাই বলি গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল
गंगा स्नान करा हुए गाचे आर एक मुहूर्त ना ये मुहूर्ते अमी जबो हेलो अमर निजो मंदिर इकी प्रत्येक दिन अमी ये गंगा स्नान करते आशी किंतु ये तो अपुरोप दिश्य कुनो दिन अमी नयोने हरिनी तभी তবে কি সেটি কি আমি তো কিছু বুঝতে পারছি না আমি দেখতে হবে এমন কি জিনিস আজ জলের উপরে ভাসছে আমি দেখতে হবে কিছু বুঝতে পারছি না এটি কি জিনিস আজ জলের উপরে যেন টলমল টলমল করছে মহাদেবের মহাধন আজ এই পদ্মনালা ভেদ করে আমার
তালে এসেছে তবে কি তবে কি এত দিনের স্বপ্ন আমার আশা পূর্ণ হতে চলেছে মহাদেবের মহাত মনে যখন আমি পেয়েছি এই পাতালে আর দেই নয় এই মুহূর্তে এই পাতালে সুন্দর করে একটা নারী সৃষ্টি হচ্ছে আমি কি করি এই মুহূর্তে এই মুহূর্তে নারী সৃষ্টি করতে গেলে নির্মাতাকে আমায় করতে হবে সরল তাই নির্মাতা সুন্দর করে এই পাতালে একটা নারী সৃষ্টি করে দেবে তবে আর দেরি নয় এই মুহূর্তে আমি স্মরণ করি আমি ওই নির্মাতা দেবীকে নির্মাতাকে আজ তুমি এসেছো এই অধম বাসুকি যদিও কিছু না দিতে পারল এই অধম বাসুকি জানাবে তোমার চরণে শত কোটি প্রণাম বাসুকি নাগ আমি জানতে পারি কেন ভাই আমার নির্মাতা নির্মাতা বলে তুমি করেছো স্মরণ এমন কি হয়েছে জানতে পারি কি হেতু করিয়াছি স্মরণ আমি যদি দুঃখের নিবারণ ভালো না খুলে বলি ঠাকুর তাহলে কি করে বুঝবে বলো আজ আজ আমার এই পাতালে এমন একটি বস্তু নেমে এসেছে বহুদিনের আশা আকাঙ্ক্ষায় আমার যে আমার এই পাতালে একটা সুন্দর করে নারী সৃষ্টি করব তবে কি আজ গঙ্গা থেকে স্নান করার পরে দেখছি জলের উপরে যেন কি যেন বস্তু ভেসে আসছে তাই তো সেই বস্তুকে হস্তে ধারণ করে আমি জানতে পারলাম এটি অন্য অন্য কোন বস্তু নয় তবে মহাদেবের মহাশক্তি তাই এই হচ্ছে মহাদেবীর সেই বীর্যখানা তাই না তাই তো এই বীর্য থেকে সৃষ্টি করতে হবে এক নারী বেশ সুন্দর করে সৃষ্টি করে দাও ঠাকুর সুন্দর করে সৃষ্টি করে দাও বেশ দাও আমি সুন্দর করে তাকে আমি সৃষ্টি করে দেব আমি তাকে সৃষ্টি করেছি আর আমায় কি করতে হবে বলো সৃষ্টি কিন্তু সৃষ্টি করেছেন প্রভু হে তার যেন চতুর্ভুজ হয় চতুর্ভুজ হয় ত্রিনয়নী যেন হয় ত্রিনয়নী যেন হয় অঙ্গে যেন সর্পের ভূষণ হয় সর্পের ভূষণ হয় বেশ তাই হবে এই মুহূর্তে আমি তাকে সেই আমি ভালো করে আমি তাকে নির্মাণ করে দেব বাহ এই তো বাসুকিনা আমি তাকে নির্মাণ করেছি ত্রিনয়নী চতুর্ভুজা তাকে আমি হে ঠাকুর করে তুলেছি নির্মাণ করেছো ঠিক হে কিন্তু কিন্তু সে যে কথা বলতে পারছে না কথা বলতে পারছে না সে তো কথা বলতে পারছে না তবে
তবে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ছাড়া তার বাক্য প্রধান কেউ করতে পারবে না। এই মুহূর্তে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে করব স্মরণ আমি। ও ব্রহ্ম দেবতায় নম, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট। হে ঠাকুর আসি আছো, আশীর্বাদ করি বলো বাসুকি। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আজ আমায় কেন স্মরণ করেছো? কেন আমি স্মরণ করেছি? বহুদিনের আশা ঠাকুর আমার যে আমি এই পাতালে একটা সুন্দর নারী সৃষ্টি করব, তাই তো আজ মহাদেবের মহাশক্তিতে আজ নির্মাতা কত সুন্দর করে নারী সৃষ্টি করেছে। কিন্তু হে ব্রহ্মদেব, কারণ সে কিছু বলতে পারছে না, তার কাছে দুই হাত করুণা ভিক্ষে করছে। সেই সৃষ্টিতেই প্রাণ সঞ্চার করতে হবে। হ্যাঁ, ভক্তির বশীভূত ভগবান, হ্যাঁ ভগবানের আশা পূরণ করাই কর্তব্য। তাই বাসুকি আমি তোমার আশা পূর্ণ করব। বেশ ঠাকুর, নির্মাণ করেছি নির্মাণকর্তা, প্রাণ দেব সঞ্চার করব আমি ব্রহ্মদেব। বাসুকি হে ঠাকুর, তুমি দাস আশা করেছিলি, তোমার আশা পূর্ণ করেছি। সত্যি ঠাকুর, আজ আমার আশা পূর্ণ হয়েছে। বেশ, তবে আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে হলাম অন্তর ধ্যান। আসি বাসুকি, আমি আসি। বেশ, কে কে আমি? আমার আত্মপরিচয় কোথায় ছিলাম আমি? কোথায় এলাম আমি? কে আমি? এ কোন স্থান? কে কে সর্বমুখে? ভয় পেও না, আমি পাতালের বাসুকী। বাসুকী? হ্যাঁ, তাই তো সৃষ্টি হয়েছে তোমার এই পাতালে, তাই আমি অন্য কেউ নয়, আমি আমি তোমার জ্যেষ্ঠ দাদা। জ্যেষ্ঠ ভ্রাতা? হ্যাঁ। তব চরণে প্রণাম হয় দাদা। কল্যাণ হোক তব তোমার। সত্যই আমার জীবন ধন্য, এই পাতালের মধ্যে আমায় সৃষ্টি হয়েছে, আজ আমার জীবন যেন ধন্য। ধন্য ভগ্নী, তোমার যখন এই পাতালে জন্ম হয়েছে ঠিক, কিন্তু তোমার তো নাম দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। সত্যি দাদা গো? হ্যাঁ, তাই আমি এই পাতালের বাসুকী হয়ে আজ আমি তোমায় বলতে চাই, পত্তনালা ভেদ করে যখন আসলে আমার পাতালে পুরে, তাই তোমার নাম দিলাম পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, সত্যই এত সুন্দর নাম তুমি আমার রেখেছ। নামখানা শুনে যেন আমার জীবন ধন্য হলো। কিন্তু 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 দাদা গো, হ্যাঁ আমার উদরে যেন ভীষণ জ্বালা। জ্বালা? হ্যাঁ। কিন্তু কেন জানি না, যেন মন চায় কিছু আহার করতে। দাও না, কিছু আহার করতে দাও না তুমি আমার। মা ভগ্নী, যখন জন্ম নিয়েছো আহারের তো অবশ্যই প্রয়োজন আছে, আমি এই মুহূর্তে তোমার জন্য আহার করতে যাচ্ছি। কিন্তু ভগ্নি বলো দাদা, যাওয়ার সময় আমি তোমাকে কয়েকটি কথা বলে যাচ্ছি। পূর্ব পশ্চিম উত্তর তিন দিক তুমি খেলাধুলা করবে, কিন্তু তুমি দক্ষিণ প্রান্তে যেও না ভগ্নি। কেন দাদা? কেন? আমার নিষেধ,
আমি সব কিছু তোমায় খুলে বলবো তবে আমি তোমায় নিষেধ করে গেলাম আমি চাচ্ছি তোমার জন্য আহারের ব্যবস্থা একি আজ আমি উদরে যা সহ্য করতে পারছি না দাদা গেছেন আহার করতে কখন সে আমার জন্য দব্য নিয়ে আসবে সে দব্যকে আমার উদরখানাকে আমি পূর্ণ করব না কোথায় কি রয়েছে আমি তো সহ্য করতে পারছি না আমি আহার করব আমি আহার করব একি তবু তোমার খিদা তৃষ্ণার যন্ত্রণা মিটল না 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 কোথায় কোথায় আহার কোথায় আহার নিষেধ করো না দাদা গো আমি যে খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে এই দক্ষিণ দিকে প্রবেশ করেছি সেই ঘরের ভিতরে ভুল করেছো ভগ্নি তুমি সেই দব্য আমি দেখতে পেয়েছি আজ আমি তাকে আহার করেছি এই দব্য আহার করে যেন আমার খিদা তৃষ্ণার যন্ত্রণা মিটে গেছে সেটা আহার নয় তবে সেটা আহার নয় ভগ্নি আহার নয় তবে দাদা সাগর মন্থরে যে বিষ উৎপত্তি হয়েছিল সেই সেই বিষ আজ যেই বিষ পান করে আদিদেব নীলকণ্ঠ সর্বঙ্গ তার নীলকণ্ঠ হয়েছিল সেই বিষ আমার পাতালে রেখে গেছিল আর সেই বিষ পান করে এখনো পর্যন্ত তুই বেঁচে আছিস তোর কিছু হয়নি ভগ্নি কই দাদা আমার তো কিছু হয়নি সেই সুদাম সেই বিষ ভাণ্ড আমি পান করে মনে হয় আমি অমৃত সুদা পান করেছি কিন্তু ভগ্নি আজ সেই বিষ যখন পান করেছিস আমি তোর নাম রেখেছিলাম পদ্মাবতী তাই আর এক নাম রাখছি তোর দেবী বিশ্বহরি সত্যি দাদা গো আজ আমার রতন করি আমি আমার পরিচয় পেয়েছি আমি আমার নাম পেয়েছি কিন্তু আরেকটি কথা ভগ্নি বলো দাদা অনেক দিনের আশা ছিল আমার এই পাতালে একটা নারী সৃষ্টি করব তাই তো নারী হয়েছে বলে মনে অসম্পূর্ণ হয়েছে বলে আর এক নাম তো রাখলাম আমি মনসা মনসা হ্যাঁ সত্যি ধন্য দাদা ধন্য তোমার তোমার কাছে আমি ছোট থেকে স্নেহী আজ এত বড় হয়েছি একমাত্র তোমার পরিচয়ে চলো দাদা আমি একটু বিশ্রাম করতে চাই আমায় তুমি নিয়ে চলো আমি বিশ্রাম করতে চাই সখানা তার মায়ের কোলে বসে মাতৃ স্নেহে বড় হচ্ছে পিতার স্নেহে আজ তার আনন্দিত মনে যেন জীবন যাপন করছে কিন্তু আমি তো এই পাতালি সৃষ্টি হয়েছি তবে কোথায় আমার মাতা কোথায় আমার পিতা তবে কি আমার নেই কোনো মাতা পিতা না 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 জন্ম যখন আমার হয়েছে পাতালে অবশ্যই আমার মাতা পিতা রয়েছে তাই তো আমার মনের বাসনা আমি মাতৃ দর্শন করব আমি পিতৃ দর্শন করব কিন্তু কি করে না 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 আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি আমার দাদা বাসুকির কাছে তার চরণ ধরে বিনতি করে বলবো কোথায় আমার পিতা কোথায় আমার মাতা আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তুমি আমাকে তাদের কাছে নিয়ে চলো দাদা পদ্মাবতী
হঠাৎ দাদা দাদা বলে চিৎকার করছিস কেন? দাদা গো, নয়ন ভরা জল নিয়ে আজ আমার সামনে কি হয়েছে? ছোট থেকে তোমার স্নেহে আমি বড় হয়েছি। হ্যাঁ, তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছ। হ্যাঁ সত্যই, কিন্তু আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে গো? ভগ্নি, ভগ্নি হয়ে দাদার কাছে কিছু চাইবে আর দাদা না দিতে না দিলে থাকতে পারে? দেবে। তবে দাদা গো, তোমার কাছে একটু আমি প্রশ্ন করছি। প্রশ্ন? তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিও। বলো ভগ্নি। এই পাতালেই আমি তোমার স্নেহে মানুষ বড় হয়েছি, কিন্তু বলতে পারো দাদা গো, সকলে মায়ের কোলে বসে মাতৃস্নেহে বড় হয়েছে, পিতার আদরে বড় হয়েছে, কিন্তু কোথায় কোথায় আমার মাতা, কোথায় আমার পিতা? আমি মাতৃপিতাকে দর্শন করতে চাই। আমি তোর মা, আমি তোর পিতা, আমি তোর জ্যেষ্ঠ দাদা, তোর কোনো মা বাবা নেই। কি বললে তুমি? না না, এই হতে পারে না। এই পৃথিবীতে যখন আমার জন্ম হয়েছে অবশ্যই তো আমার পিতৃ পরিচয় রয়েছে, আমার মাতৃ পরিচয় রয়েছে। আমি জানতে চাই তুমি আমাকে কথা দিয়েছ, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। তুমি বলো, কে আমার মা, কে আমার পিতা? আমি তাদেরকে একটিবারের জন্য নিজে নয়নে দর্শন করতে চাই। আমি নিজে নয়নে দর্শন করতে চাই। বিশ্বাস কর, আমি তোর পিতা, আমি তোর, আমি তোর মা, আমি তোর জ্যেষ্ঠ দাদা। কেউ তোর আর নেই, কেউ নেই। বুঝেছি আমি, আমি বুঝেছি গো দাদা। তোমার স্নেহে আমি এত বড় হয়েছি সত্যই, কিন্তু আমি তো তোমার আপন ভগ্নি নয়, তাই তো তুমি আমার কাছে এই সত্য কথাটাকে গোপন করে রেখেছ। বেশ, তুমি যখন বলবে না আমার আত্মপরিচয়, কে আমার মাতা, কে আমার পিতা, তবে এই জীবন আমার বৃথা। পিতা মাতার স্নেহ ছাড়াই যখন আমি বড় হয়েছি, আমি যখন তাদেরকে নিজ নয়নে দর্শন করতে পেলাম না, আমি রাখবো না আমার এই জীবন। আমি আমার এই জীবনকে ত্যাগ করব। আমি এই জীবনকে ত্যাগ করবো দাদা, এই জীবনকে। আমার স্বপ্নে তোর জীবনকে শেষ করবি, আর আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি তো পারবো না ভক্তি, আমি পারবো না, আমি পারবো না। আমি বলো না, আমার আত্মপরিচয় কি, কে আমার পিতা, কে আমার মাতা? একবার একবারের জন্য আমি তাদেরকে দর্শন করতে চাই দাদা। আজ যখন এই কথা তুই আমার সামনে বলেছিস, আমি বলবো কে তোর মা, কে তোর পিতা? ওরে ভগ্নি, তোর পিতৃদেবে রয়েছে। আমার আমার পিতা রয়েছে কৈলাসে। কৈলাসে? নাম মহেশ্বর। তার নাম হচ্ছে মহেশ্বর। তারপরে তারপরে বলো। তারপর তোমার মা রয়েছে দেবী চণ্ডিকা। চণ্ডিকা রয়েছে কৈলাসে। তোমার পিতা শ্মশানে মশানে থাকে, ছাই ভস্ম তার সর্পকে মাখা মাখা তার পরনে, সে হচ্ছে তোর পিতা। একবার একবার এই নয়নে আমি তাদেরকে দর্শন করতে চাই। একবার পিতা পিতা বলে, একবার মা মা বলে তাদের পক্ষে জড়িয়ে আমার জীবনকে আমি ধন্য করতে চাই। কোথায় কি করে আমি সাধের কাছে যাব? তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব আমার পিতৃ দর্শন করতে। এই পাতাল থেকে তোকে যেই বর্তনালা ভেদ করে পাতালে প্রবেশ করেছিলিস, সেই বর্তনালা দিয়ে তোকে আবার যেতে হবে, তারপর তোর পিতাকে দেখবি। কিন্তু তুই আমায় কথা দে,
এই তোর জ্যেষ্ঠ দাদার কথা তুই কোনোদিন ভুলবি না। তোমাকে কি আমি কোনোদিনও ভুলতে পারি গো? তবে ভক্তি ছোট থেকে যখন জ্ঞান পেয়েছি আমি সর্বকে আমি তোমাকে দর্শন করেছি, তোমাকে মাতা পিতারা সিংহাসনে বসিয়েছি, কিন্তু আজ আমার যাবার সময় হয়েছে, আমায় তুমি অনুমতি দাও। যতক্ষণে নিজে নয় নে আমার পিতৃমাতৃকে আমি দর্শন করব না, আমার যে মনের বাসনা পূর্ণ হবে না গো দাদা। তাই হবে ভক্তি, আমি তোকে যাওয়ার অনুমতি দিই না, যাওয়ার অনুমতি দিই না। বিদায়ও বেলা আমার ব্যথা ভরা আঁখি জল ও গো দাদা, ব্যথা ভরা আঁখি বিদায়ও বেলা রেখে গেলাম দাদা, ব্যথা ভরা আঁখি আমার দাদা গো, ব্যথা ভরা আঁখি ব্যথা ভরা আঁখি জল আমার দাদা, ব্যথা ভরা সে যেন
সে যেন তার জন্মদাতা পিতাকে যেন পায়, যেন তার মাতৃদর্শন পায়, যেন ওই যে দেখা যায় একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষের তলায় বসে আমি আমার ইষ্টদেব শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের নাম করব। যাই, আর বিলম্ব নয়, বম 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 বম। এই তো পদ্মনলা ভেদ করে আমি এসে পৌঁছেছি মানস সরোবরে। দাদা মাই বলেছেন সর্বাঙ্গে ছাই বর্ষ মাখা, পরনে তার বাঘছাল, সেটি হচ্ছে আমার পিতা। ওই তো দেখতে পাই সর্বকে, ওই তো দেখতে পাই সর্বকে, কে যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে। ওই তো মস্তকে বড় বড় কেশ, তাদের ধ্যান বক্র করে রয়েছে, আমি কি করে তার ধ্যান বক্র করব। শুনেছে নাকি দেবাদেবী মহাদেবী নটরাজ নিত্য গানে ভালোবাসে, তাই তাকে নিত্য গানেই আমি তার ধ্যান ভঙ্গ করব। তুমি দেবাদিদেব মহেশ্বরের ধ্যান ভঙ্গ করেছ, এত বড় দুঃসাহস তোমার, তুমি আমার ধ্যান ভঙ্গ করো না, তোমার আমি ছেড়ে দেব না। আমার তিনজনের অনলে আমি তোমায় পুড়িয়ে ছাড় না। দাঁড়াও পিতা, দাঁড়াও। এত সুন্দর রূপকে আমি পুড়িয়ে ছাই করছিলাম, না 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 না, আমি তোমায় অভিশাপ দেব না সুন্দরী, সুন্দরী আমি তোমায় অভিশাপ দেব না, তোমাকে আমি আমার কৈলাসে নিয়ে যাব, আমার বাম পাশে বসাবো, তোমাকে আমি আমার ঘরণী করবো।
বলবেন না পিতা হ্যালো পিতা এই কথা যে শোনো পাপ পিতা হ্যাঁ পিতা পিতা হ্যাঁ পিতা কে তোমার পিতা আমি তোমার পিতা রই আমি তোমার পিতা রই তুমি আমায় পিতা বলে সম্বোধন করো না তুমি আমায় পতি বলো তুমি আমার চরণ সেবা করবে তুমি আমাকে প্রেম আলিঙ্গন এই কথা যে শোনো পাপ পিতা আমি যে তোমার মানসিক কন্যা পদ্মা বারবার পিতা পিতা বলে আমায় কেন সম্বোধন করো আমি তোমার পিতা নই তুমি আমার কন্যা নও তুমি আমার ঘরনি তোমাকে আমি আমার মাম পাশে বসাতে চাই এসো এসো সুন্দরী এসো আমার বক্ষ লগ্ন আমার বক্ষ লগ্ন হয়ে আমার কাম জ্বালা নিবারণ করো এসো এসো না পিতা না এসো তো করে না পিতা এই যে পাপ করব আমি তো তোমার কন্যা আমি তোমার মানুষই কন্যা আমি তোমার কাছে বিনতি করি এসো না পিতা না কখনো না পিতা আজ আমি এসেছি বড় আশা করে তোমার কাছে কন্যার স্বীকৃতি পেতে আমায় তুমি সুন্দরী বলে উপহাস করো না পিতা না 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 বারবার নিষেধ করা মাত্র পিতা যেন আমার কোনো বাক্য শোনে না 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 দাদা বলেছে আমার সর্বস্বর্গে যেই শক্তি রয়েছে যেই বিষ রয়েছে সেই বিষ খেলা দিয়ে আমি আমার পিতাকে অচেতন করলাম সর্বনাশ হয়ে গেল না না সর্বনাশ হয়ে গেল বাবা যেন হঠাৎ যেন অচেতন্য হয়ে পড়েছি ও গো দেবগণ দেবগণ আপনারা কোথায় আছেন তাড়াতাড়ি ছুটে আসুন এই মুহূর্তে যেন মামা অচেতন্য হয়ে পড়েছি না দাদা কি হয়ে গেল এই দেখুন না মামা যেন হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছে মামা যে কথা বলছে না অসম্ভব আজ দেবাদিদেব মহেশ্বর অচৈতন্য হয়ে গেছে কিন্তু কে করেছে আমি তুমি আমি পিতাকে অচেতন করেছি তুমি তুমি তাকে অচৈতন্য করেছো কি করেছো আজ যাকে বিনাশ করেছো সে যদি বিনাশ হয়ে যায় তবে যে সৃষ্টি যাবে রসত আমি কি করব সৃষ্টিকর্তা আমি পিতা পিতা বলে তার কাছে এসেছিলাম স্নেহ মমতা ভালোবাসা দিতে কিন্তু পিতা তার মধ্যে ফল আমাকে অপমানিত করেছে আমাকে সুন্দরী বলে আমার কাছে এসেছে শোনো তুমি পিতার স্বীকৃতি পাবে তবে তার প্রাণ ফিরিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি প্রজাপতি ব্রহ্মদেব কথা দিচ্ছে তুমি অবশ্যই কন্যা স্বীকৃতি পাবে বেশ সৃষ্টি কর্তব্য আমি যে বিষ দিয়ে আমার পিতাকে অচেতন করেছি সেই সর্প বিষ আমি আমার পিতার সর্বঙ্গ থেকে হরণ করলাম হরি ও হরি ও শান্ত হও একি দেবাদিদেব মহেশ ব্রহ্মদেব তুমি দেবর্ষি নারদ দেবরাজেন্দ্র এই তোমরা তোমরা সবাই এখানে কেন আমি তো বুঝতে পারছি না কেন যত দেব দেবী আজ আমার সম্মুখে দণ্ডায়মান যাকে সুন্দরী ভেবে তার প্রতি মোহিত হয়েছে সে কিন্তু আপনার কন্যা সে আমার কন্যা পূর্বের কথা কি আপনি ভুলে গেছেন সেই নন্দন কাননে হ্যাঁ মনে পড়েছে সেই নন্দন কাননে যে কর্ম করেছিলেন তার থেকে সৃষ্টি হয়েছে মনসা মনসা তাহলে সত্যি বিধাতা তোমার কর্ম তুমি করেছো যে ইচ্ছা নিয়ে আমার অঙ্গে কাম জ্বালা সৃষ্টি হয়েছিল মহাধন নির্গত হয়েছিল তোমার ইচ্ছায় পূর্ণ হয়েছে সত্যি জন্ম নিয়েছে দেবী বিষহরি মা মা গো তুমি তোমার পিতাকে ক্ষমা করো মা এই হতভাগ্য পিতা
করো মা। পিতা গো, তবে তুমি আমাকে কন্যার স্বীকৃতি দিলে গো। অবশ্যই, একবার চড়িয়ে নাও না তোমার বক্ষে। এসো মা, এসো আমার সেই আসন। এসো মা, এসো আমার বক্ষে। ক্ষমা করো পিতা, আমি আমার সর্ববিষ দিয়ে তোমাকে অচেতন করেছি। তোমার কোনো অপরাধ নেই, যত অপরাধ করেছে তোমার এই হতভাগ্য পিতা। কিন্তু মাগো, তোমার নামখানা জানার আমার বড় ইচ্ছা হয়। কি নাম তোমার মা? পত্তনলা ভেদ করে গেছিলাম পাতাল পুরীতে, তাই পাতাল পুরীতে নাম আমার রেখেছেন তোমার মন থেকে আমার জন্ম হয়েছে বলে, এই পৃথিবীতে সকলের মনের আশা পূর্ণ করব বলে আমার নাম রাখা হয়েছে মনসা। তাই মনসা তোমার আশা পূর্ণ হয়েছে, তাই আমরা অন্ত ধ্যান হলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক পিতা। মা গো, আজকে আমার একটি আশা তো পূর্ণ হলো। হ্যাঁ, কিন্তু আমার যে আরেকটি মনের আশা রয়েছে। আরেকটি মনের আশা? হ্যাঁ পিতা। আমি তোমার পিতা, তুমি আমার কন্যা। বলো কন্যা, তোমার কি ইচ্ছে? তোমার ইচ্ছে এই পিতা অবশ্যই পূর্ণ করবে। আমি তো পিতৃ দর্শন পেলাম, কিন্তু আমি মাতৃ দর্শন করতে চাই। ও, তোমার মাতা হচ্ছে দেবী চণ্ডিকা। চলো মাতা, চলো আমার সঙ্গে, আমার সঙ্গে আমার কৈলাসে গিয়ে তোমার মাতার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। তাই হবে পিতা। এসো তাই মাতা, হবে এসো। তাই হবে। বম বম জনসাধারণকে জানাই কমিটির পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই অনুষ্ঠান চালাতে অনেক অর্থের প্রয়োজন, তাই আপনারা যতটুকু পারবেন আপনার ইচ্ছে খুশি কমিটির অফিসে দান করবেন, মুক্ত হস্তে দান করুন। সকল আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন এবং কমিটি। হ্যালো, আমি বলছি কি দেখ, আমাদের প্রত্যেকদিন গরু নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই আর বিলম্ব করবো না ভাই। হ্যাঁ, আমরা কিন্তু মাঠে গরু নিয়ে যাবো। আর তুই দিনে 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 কি খাচ্ছিস রে বাবরে? মোটা গোদার মতো হয়ে গেছে। হ্যাঁ, মনে পান করার মেশিন আছে তোর বাড়িতে মনে হয়। এই চল, আর দেরি করবো না, আমরা সবাই মিলে গরু নিয়ে যাবো। হ্যাঁ, ওরে বৃন্দাবনে ও দেখো ফুল ফুটেছে, ও গো লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
কত চোর ছে রে হ্যাঁ মাকে মাঠের ঘাসকে সানসানিয়ে দিল একবারে ওই দেখো ওই গোল কত সুন্দর মাঠের ঘাসকে ওই তো দেখতে পাচ্ছি না খালি মন হ্যাঁ সেই মাঠের মধ্যে ভিড় ছড়াচ্ছে তাই তো ভীষণে খিদের যন্ত্রণা এই উদরে পূর্ণ করতে গেলে তাদের কাছ থেকে আমি চেয়ে নেব দুধ সেই দুধ পান করে আমার উদর জ্বালাকে আমি সান্ত্বনা দেব পিতা রয়েছে এখানে তাই এই মুহূর্তে আমি একা তাদের কাছে যাব তাদের কাছে কিছু দুধ পান করার আমি আমি বড় খিদান্ত তোমাদের যে গাভীগুলো রয়েছে সেখান থেকে একটু দুধ দুই আমায় দাও না তোমার মাথা খারাপ হয়ে গেছে হবে না হবে না হবে না আমাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা গরুর দুধ এমনি বেচি না থানা ফাটাবো বলে একটা দুধ দিব হবে না শোনো একটু দয়া করো ভীষণ খিদের যন্ত্রণা এই খিদের যন্ত্রণা আমি মিটাতে চাই একটু দুধ আমায় দাও না খিদে পেয়েছে তুই আমার বাড়ি চলে যা আমার মা শাক ভাত রান্না করেছে দিয়ে দিবে তুই দুধ দিব না যা এখান থেকে যাও না যাবো না যাবো না একটু করুণা করো শুনতে পাস না তুই যাবি কি না দেবে না না দেবে না ওটাই দেবো না সত্যি বলে বেশ কোথায় না কো অতি শীঘ্রই এসো তাদেরকে তোমরা দংশন করো অপমান শিব কন্যা মনসাকে করলি অপমান এবার বুঝেব বুঝে বল দেবীকে অপমান করা কতটা জরুর এবার বুঝবে তোমরা আমাকে দুঃখ পান করালে না আমায় দুঃখ পান করালে না Mom!
ছেড়ে ওরে চলে যাস না মায়ের মনে দুঃখ দিয়ে চলে যাস না কে বুঝবে সন্তানের ব্যথা আপন কে তো না কে বুঝবে সন্তানের ব্যথা আপন কে তো না আমাকে ছেড়ে চলে যাস না আমাকে ছেড়ে ওরে চলে যাস না যেমন কষ্ট পেলাম দশ মাস দশ দিন গর্বিত ধরে চাষনে ওরে মানিক তোরা মাকে ছেড়ে ওরে একবার দশ মাস দশ দিন গর্বিতে ধরে চাষ নেই ওরে মানিক তোরা ছেড়ে কাঁদিব সারা জন Hello.
মা মনসার পূজো করতে গেলে সকলে মা মনসার দেবী বাসনা পূর্ণ করবে বেশ মা তাই যেন হয় জয় মা মনসা দেবী কি জয় মা মনসা দেবী কি জয় মা মনসা দেবী কি সৃষ্টি করবেন না এই আশা রাখে আপনারা বসে যান শান্তি শৃঙ্খলা বজায় রাখুন
এ মেলায় কোনো শৃঙ্খলা সৃষ্টি করলে মথাবাড়ি থানা সঙ্গে সঙ্গে পিতার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আরে কত দূরে তোমার কৈলাস? অনেক দূর পথ মা। মাকে দর্শন করার জন্য যে আমি বিচলিত হই। অবশ্যই অবশ্যই আমি তোমায় নিয়ে যাব মা। তবে একটি কথা মা। এমন কি কথা পিতা? আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি বটে, কিন্তু আমি যে একটি অশুভ সংকেত দেখতে পাচ্ছি। গায়ক মহাশয়। অশুভ সংকেত? এমন কি পিতা? গায়ক মহাশয় বিপ্লব কুমার মিশ্র। আমি তোমাকে এই রূপে নিয়ে যেতে পারবো না মা। এই যে আমার ভিক্ষের ঝুলি রয়েছে, এসো মা, এই ভিক্ষের ঝুলিতে মক্ষিকার রূপ ধারণ করে তুমি থাকবে মা। আমি নিয়ে যাবো এই মুহূর্তে। আমি মক্ষিকার রূপ ধারণ করলাম। আপনারা সকলেই বসে যান, আপনারা সকলেই বসে পড়ুন মেলায়। আপনি দেখুন, অন্যদের দেখতে দিন। আপনারা সকলেই বসে যান। সকল মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। অগণিত ভক্তবৃন্দের ঢল দেখতে পাচ্ছি শকুল্লাপুর মনসা কীর্তন মেলায়। আপনারা বসে যান, সকলে বসুন, বসে যান। প্রতীক্ষা করছি আমি কৈলাসে। বসুন মায়েরা, বসুন, বাবারাও বলবো বসুন। মামিমা, জানেন মামিমা একটি ঘটনা ঘটে গেছে? মামা জানো পুষ্পের ঝাড়িতে যেন এক অপরূপ সুন্দরীকে নিয়ে আনয়ন করছি আপনার এই কৈলাসপুরীতে। মহেশ্বর আবার কোন প্রিয়সী প্রেমে মুক্ত হয়েছেন, এই সুন্দরীকে কৈলাসে নিয়ে আসতে চান? হ্যাঁ মামি। বেশ, আমিও দেখতে চাই সে এই পৃথিবীতে আমার থেকে কেমন সুন্দরী রয়েছে, আমি তাই দেখতে চাই। সামনে রয়েছে আমার ইষ্টদেব নারায়ণ মন্দির, আমি সেই মন্দিরে রেখে দেব এই ভিক্ষের ঝুলি। আমার মা পদ্মাবতী এই মন্দিরেই থাকবে। থাকো মা, তুমি এই ভিক্ষের ঝুলিতে আমার ইষ্টদেব শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের মন্দিরে তুমি অবস্থান করো। বেশ পিতা, আমি সময় মতো তোমার মাতার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। বেশ পিতা, আমি বসে রইলাম মক্ষিকা রূপে। মহেশ্বর এসেছে দেখলাম, তিনি কি যেন মন্দিরে রেখে গেছে। তবে পুষ্পের সাজিতে আমায় বলেছিল কমল পুষ্প নিয়ে আসবে, এই তো এত সুন্দর পুষ্প। না না, এই পুষ্প তো আমার কেশে আমি সজ্জিত করব, কিন্তু নারদ যে আমায় কুমন্ত্র দিল তাকে সত্যি যদি তাই হয় তবে এই পুষ্পেই আমি দেখতে চাই এই পুষ্পের ভিতরে কি রয়েছে, যে মন্দির অমন করে রেখে চলে গেছে। তাই এক কাক করে পুষ্প আমি ত্রিশূলে আঘাত করব, যদি কোনো ছলনা থাকে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমাকে ত্রিশূলে আঘাত করো না গো মা। কে তুমি? আমি তোমার কন্যা। আমার কন্যা মনসা। মনসা, তোমার এত বড় দুঃসাহস! মন, শিবের সঙ্গে তুমি এসেছো কৈলাস ভবনে, কি করে আসো তুমি এই কৈলাসে? দূর হয়ে যাও। ও কথা বলো না মা, আজ আমি বড় আশা করে এসেছি একমাত্র মাতৃস্নেহ বাবার জন্যে। আমাকে তোমার পক্ষে জড়িয়ে নিয়ে আমার এই অন্তরটাকে শীতল করে দাও না মা গো। মাতৃত্ব? কিসের মাতৃত্ব? লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ছাড়া আমার আর কোনো পুত্র কন্যা থাকতে পারে না। তোমার মতো মায়াবিনী শিবকে ভুলিয়ে কৈলাসে প্রবেশ করেছো। না মা, ও কথা বলো না, আমি সত্যই বলছি, আমি হচ্ছে তোমাদের মানুষ কন্যা, তাই কন্যা বলে স্বীকৃতি দাও আমায়। তোমায় তোমার চরণে ঠাই কিছুতেই না,
তাই তুমি কুদৃষ্টি দিয়ে আমার স্বামীকে দেখেছো, তাই আমার ত্রিশূলের আঘাতে তোমার চোখ আমি বন্ধ। মহাদেবকে নজর দিয়েছে, চোখ আমি পৃথিবীতে রাখতে চাই না, চোখ আমি অন্ধ করি না। না চণ্ডী না, ওই মা আমার দিকে কুদৃষ্টিতে তাকায়নি, সে আমাকে পিতা পিতা বলে সম্বোধন করে আমাকে জড়িয়ে ধরেছে চণ্ডী, সে তো আমাদেরই কন্যা, কেন তুমি চাও তার চক্ষু অন্ধ করলে? তুমি তো ভুল করেছো চণ্ডী। পিতা মা পদ্মাবতী, দেখো পিতা দেখো একেবারে সে মা যাকে আপন করতে চেয়েছিলাম, আমি যারই কক্ষে জড়িয়ে নিজের জীবনটাকে আমারই অপরাধ, আমারই অপরাধ রয়েছে মা, আমারই ভুল রয়েছে, ভুল বশত আমারই ভুলের জন্য আজ তোমায় একটি চক্ষু তোমায় হারাতে হয়েছে মা। মা গো তোমার চক্ষু তো আমি ফিরিয়ে দিতে পারবো না মা। হ্যালো হ্যালো, তবে তোমার চক্ষুতে যে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা আমি হরণ করলাম মা। কিন্তু পিতা মা গো আমি যে বড় আশা করে এসেছিলাম মাতৃস্নেহের আদর পাব। অবশ্যই অবশ্যই পাবে মা, অবশ্যই চণ্ডী শোনো চণ্ডী, আমার মা পদ্মা বড় আশা করে এসেছে, পিতৃস্নেহ পেয়েছে, মাতৃস্নেহ পাওয়ার জন্য আমি তোমায় অনুরোধ করছি চণ্ডী, তুমি মাতৃস্নেহ দিয়ে আমার কন্যা পদ্মাবতীকে তোমার বুকে টেনে নাও, তার আদর করো, তাকে তাকে যত্ন করো, তাকে মায়া মমতায় আচ্ছন্ন করে আমার কৈলাসে তার স্থান দাও চণ্ডী। আমি বিহনেই যখন তুমি কন্যাকে জন্ম দিয়েছ, তোমার কন্যাকে আমি মাতৃ স্নেহ মমতা দেব। তবে শুনির কো মহেশ্বর, হ্যাঁ বলো, ভবিষ্যতে এমন কাজ করলো কিন্তু আমি ক্ষমা করবো না, তাই এসো কন্যা আজই তোমায় আমি কন্যা বলে নিজের বুকে টেনে নেব। শুধু তাই নয়, আজ থেকে মনসাকে আমি পুত্র হিসেবে কোলে তুলে নিতে চাই। তাই তো, এই আমার সুবর্ণ সুযোগ, যাকে মাতৃস্নেহে আদরে আমি ভক্তি জড়াতে চেয়েছিলাম সেই আমার নয়নকে অন্ধ করেছে, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। মা নাও না মা, আমাকে কোলে তুলে নাও, এসো আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। এই মতো ক্ষমা করো পিতা, ক্ষমা করো, আমি তোমারই কন্যা, শিব কন্যা মনসা। কি করলে কন্যা তুমি শেষ পর্যন্ত তুমি আমার কোমর ভেঙে দিলে মা? আসলে নাগিনী কখনো কন্যা হতে পারে না চণ্ডী, সর্ব কোনোদিনও আপন হতে পারে না চণ্ডী, নাগকুলের কন্যা তুমি চণ্ডী, তোমাকে কন্যার স্নেহ দেওয়ায় আমার ভুল হয়ে গেছে। শান্ত হও শান্ত হও শান্ত হও চণ্ডী, তুমি শান্ত হও, আমি মা কিন্তু আমি বুঝতে পারিনি তোমার মায়ের কোমরে যে ব্যথা হচ্ছে যে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা তুমি হরণ করে নাও মা। বেশ আমি হরণ করছি, আর আজ থেকে পৃথিবীতে নারী জাতির সেই বাম কাকলি সর্বদাই ভাঙা রইবে। তবে মহেশ্বর বলো চণ্ডী, আমি আর পারছি না চণ্ডী, মনসার ব্যবহার মনসার আচরণ এই কৈলাসে তিষ্ঠ নয়, এই কৈলাসে তার স্থান হবে না। কৈলাসে স্থান তখনই হবে তুমি যখন মনসার বিবাহর যোগ্যর পাত্র খুঁজবে। মনসার বিবাহ হলে মনসা শান্ত হবে, নচিৎ মনসা শান্ত হতে পারে না। শোনো চণ্ডী,
শরচন্ডী যখনই বিবাহ যজ্ঞ হবে আমার কন্যা অবশ্যই তার শুভ বিবাহ দেব তবে চন্ডী তুমি যখন কৈলাসে তার স্থান দেবে না পিতা এই মুহূর্তে আমি থাকতে চাই না এই কৈলাসে যে মা নিজ সন্তানকে নয়ন অন্ধ করে দেয় সেই মায়ের সর্বকে আমি থাকতে চাই না চলো পিতা তুমি আমাকে অন্য স্তরে নিয়ে চলো তাই হবে মা তাই হবে চলো মা আমার সাথে সেই সিজুয়া পর্বতে সেই সিজুয়া পর্বতে সুন্দর একটি অট্টালিকা তোমার জন্য নির্মাণ করবে দেব শিবী বিশ্বকর্মা সেখানেই তুমি অবস্থান করবে এসো মা আমার সাথে তাই হবে পিতা তাই হবে কিভাবে হোক মনসারে বীর ব্যবস্থা করতে হবে নইলে আমার গণেশ কার্তিকের সর্বনাশ করবে কোথায় সখী ও সখী এসো এসো সখী এসো চলো চলো আমরা সুন্দর করে জলের মধ্যে খেলাধুলা করবো চলো সখী চলো যাবে তো বেশবে ও তোমরা চলো সখী গো ওই জলে খেলা করতে যাই তোমরা চলো সখী গো ওই জলে খেলা করতে যাই শিষ্য চরৎকার মুনির নিকটে যাব দেখা দেয় গুরুদেব দেখা দাও
ভেতরে সংসারে ধর্ম পরিত্যাগ করে এ গভীর তপবনে আমি তপস্যা করি। কে তব তব কেন? আমি আবার পূর্বপুরুষদের দর্শন পেলাম না। শুনেছি বন্দমাধন পর্বতে যোগ যুগান্তর ধরে মুনি ঋষিরা তপস্যা করে, কিন্তু জানি না কিসের আশায় দীর্ঘদিন ধরে তারা তপস্যা করে বন্দমাধন পর্বতে। তাই মনে আছে আজ আমি এই তপবনের তপাশ্রম পরিত্যাগ করে দর্শন করতে যাব আমি বন্দমাধব পর্বতের। এক দৃশ্য অপর দৃশ্য নয়নে হয়েছে এক বৃদ্ধ প্রাচীর, সে প্রাচীরের শেখর থেকে কতগুলো মুনি ঋষি যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। ও একে দেখছি উর্ধ চরণে নিম্ন অবস্থা হয়ে কেন কেন তো কঠোর তপস্যা কত মুনি ঋষি কেন তো কঠোর তপস্যা বলো বলো মর্ষিগণ এ তোমরা কেন যে ঝুলন্ত অবস্থায় রয়েছো কোন বৃক্ষের শেখরে? শোনো শোনো ঋষিবর, আমরা এই বৃক্ষের শেখরে উল্টো পদ হয়ে ঝুলে রয়েছি, এর একমাত্র কারণ হচ্ছে আমার বংশের পুত্র যে যদি আমাদের নামে পিণ্ড না দেয় তাহলে আমাদের স্বর্গ লাভ হবে না, আমাদের এই নরকেই থাকতে হবে। কুলঙ্গার সন্তান, যে সন্তান স্বর্গ লাভ করার জন্য সংসারকে পরিত্যাগ করেছে ওই বুড়ো হয়ে রয়েছে বলে তোমরা ঝুলন্ত অবস্থায় রয়েছ। ওই মনি ঋষিগণ কে কে সেই অকর্মণ্য সন্তান? শুনবে শুনবে মনিব শুনবে, এ সেই সন্তান, এ সেই সন্তানের পিণ্ড লাভের আশায় আমরা এই গাছের শিখরে ঝুলে রয়েছি। সেই মূর্খ সেই কুলাঙ্গার সন্তান হচ্ছে চমৎকার মনি। কি বললে? সেই সন্তান অন্য কেউ নয়, সে হচ্ছে মহামণি চমৎকার মনি। ওগো পূর্বপুরুষ করছে দেখো আমি সেই অকর্মণ্য চরৎকার মনি। তুমি বিবাহ করো, তুমি তুমি সংসার করো, সংসার করে আমাদের নামে পিণ্ড না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই নরকেই থাকবো। তাই বলি তুমি সংসার করো মনি, তুমি সংসার করো চরৎকার, তুমি সংসার করো। পুরুষগণ এই বন্দমাধব পর্বতে মহামণি চরৎকার মনি কঠোর প্রতিজ্ঞা করছে তোমাদের স্বর্গ লাভের জন্য। এই ওই বুড়ো মহামণ্য চরৎকার মনি করিবে সংসার। কিন্তু কে কে আমাকে পাত্রী দেবে? কে আমাকে একটি পাত্রী দিয়ে সংসার ধর্মে পালনের সুযোগ করে দেবে? কে রয়েছ কে রয়েছ? প্রজাপতি প্রজাপতি আমার কাছে যোগ্য পাত্রী রয়েছে। তোমার কাছে যোগ্য পাত্রী রয়েছে? ও হে গুরুদেব, সদা সর্বদা সয়নে জগরের নিত্যায় সদা সর্বদা তোমার পদপত্রে জনে আমি অনন্তরে সৌত্রী ভক্তি পূর্ণ করা। আমি অবন্ধ করবো না গুরুদেব, আমি অবন্ধ করবো না, তোমার ইচ্ছে পূর্ণ হবে, তোমার নির্বাচিত পাত্রীকে বিবাহ করে আমি সংসার ধর্ম পালন করবো। যদি হয় আমি আমার কয়েকটি শর্ত শর্ত হ্যাঁ গুরুদেব আমার কয়েকটি শর্ত। এমন কি শর্ত? প্রথম শর্ত
আমার নাম মহামণি চরৎকার মণি। যে কন্যাকে আমি বিবাহ করব তার নামের সঙ্গে আমার নামের যেন মিল হয়। তাই হবে বৎসল, তাই হবে চরৎকারিণী। কি বললে? সে কন্যার নাম হচ্ছে চরৎকারিণী। আমার নামে চরৎকার মণি, কন্যার নাম হচ্ছে চরৎকারিণী। আমার দ্বিতীয় সত্য, দ্বিতীয় সত্য সংসার থেকে মনে রেখে যেথায় যখন থাকব সেথায় সকল তাকে সেইখানেই থাকতে হবে, সেই স্থানে। আমার দ্বিতীয় সত্য, দ্বিতীয় সত্য, কোন সময়ের জন্য আমার কথা যদি অমান্য করে, অমান্য করে আমার বাক্য যদি লঙ্ঘন করে, লঙ্ঘন করে মুহূর্তে আমার কথা অমান্য করবে, সেই মুহূর্তে আমি করব তাকে পরিত্যাগ। আমি তাই হবে। তবে এসো, তবে এসো চরৎকার। আমি ব্রহ্মদেবকে পাঠিয়েছি চরৎকার মুনির নিকটে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না কেন? তাহলে কি চরৎকার মুনি সংসার করতে রাজি হয়নি? কৈলাসপতির ব্রহ্মদেব তুমি এসেছো? আমি এসেছি। কিন্তু ওই যে চরৎকার মুনি, চণ্ডী চণ্ডী, এবার তোমাদের স্ত্রী আচরণের যে বিধি রয়েছে বিধিগুলো করো। কোথায় মনসাকে নিয়ে এসো, তার বিবাহের সব প্রস্তুত। তবে দেবাদিদেব মহেশ্বর অতি শীঘ্র পদ্মাবতীকে নিয়ে বিবাহের ব্যবস্থা করো। বের বাজনা মায়ের অনুদ্ধানে ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড় ধ্বজম মঙ্গলম পুণ্ডরি আমাদের এবার বিবাহ সম্পন্ন হয়েছে, এবার চলো তোমার হস্ত ধারণ করে প্রবেশ করবো তোমার পিতার নির্মিত বাসর ঘরে। তাই হবে তো, কল্যাণ হোক, কল্যাণ হোক, শুভমস্ত, শুভমস্ত। প্রভু গো বলো চরৎকার এনে সত্যি আমার জীবন ধন্য। শুধু কি তাই, তোমায় পেয়ে আমার জীবন ধন্য। মঙ্গল ভুবনে বলো তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান, মঙ্গল ভুবনে তুমি ভগবান। আমারই যা কিছু আছে সবই তো তোমার।
সঙ্গ এসো, সারা জীবন এইভাবে করে তোমার পাশে এসো। এসে শেষ হয়েছে, এবার তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার আশ্রমে যাব। বেশি তাই হবে, চলো প্রভু। ধারণ করে যাত্রা করবো আমরা আমার অস্ত্র।